প্রয়াত হলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম নক্ষত্র পদ্মশ্রী উস্তাদ রাশিদ খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 56 বছর। গত কয়েক বছর ধরে প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন তিনি। এর মধ্যে সম্প্রতি তার স্ট্রোক হয়। সেখান থেকেই অবস্থার অবনতি শুরু। গত বেশ কিছুদিন ধরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার বিকেল 3:45 সেখানে প্রয়াত হলেন উস্তাদ রাশিদ খান। রেখে গেলেন স্ত্রী, 2 কন্যা এবং 1 পুত্রকে। খবর পেয়ে হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, রাশিদ আমার ভাইয়ের মতো, বিশ্ববিখ্যাত নাম, ওর পরিচয় দিতে হবে না। বাংলাকে ভালোবেসে বাংলায় থেকে গিয়েছিল। 1968 সালের 1 জুলাই উত্তরপ্রদেশের বদায়ুতে জন্মগ্রহণ করেছিলেন রাশিদ। রামপুর সাসওয়ান ঘরানার শিল্পী ছিলেন তিনি। 10 থেকে 11 বছর বয়সে কলকাতায় চলে আসেন তিনি। সঙ্গীত রিসার্চ একাডেমির স্কলারশিপ নিয়ে দাদু নিসার হুসেনের কাছে গান শেখা শুরু। বাংলাকে ভালোবেসে তারপর থেকে গিয়েছিলেন কলকাতাতেই। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ সম্মান যেমন পেয়েছেন, তেমন বাংলা থেকেও পেয়েছেন বঙ্গবিভূষণ সম্মান। মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টলিউডের ছবিতে বহু জনপ্রিয় গান গেয়েছেন উস্তাদ রাশিদ খান। তাঁর মৃত্যুতে শেষ হয়ে গেল ভারতীয় সঙ্গীতের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।